সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাড়িভাঙা আমের রাজধানী রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জ বাজার থেকে। আপনাদেরকে আজকে মূলত রংপুরের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত আম হাড়িভাঙা আমের যে উৎপত্তি স্থল সেই জায়গাটি দেখাবো, বাগানে কেমন আম আছে সেটি দেখাবো, এবং হাড়িভাঙা আমের সবচেয়ে বড় পাইকারি বাজার এই পদাগঞ্জ বাজারে আজকে আমের বাজার দর কীরকম চলছে, আজ 25 জুন আমের বাজার কীরকম চলছে এই বিষয়ে আপনাদেরকে আজকে পুরোপুরি ধারণা দিব। তো প্রিয় দর্শক, চলুন আজকে হাড়িভাঙা আমের ফলন এবং দাম সম্পর্কে আপনারা একটু আইডিয়া নিয়ে নিন। দর্শক, আমরা আছি তেকানি জামে মসজিদ, এটি তেকানি গ্রামের মধ্যে খোড়াগাছ মিঠাপুকুর রংপুরে। দেখছেন এই মসজিদটির পাশেই মূলত যে হাড়িভাঙা আমের প্রথম মাতৃগাছ বা মা গাছ, যেখান থেকে হাড়িভাঙা আমের উৎপত্তি হয়েছিল, সেই গাছটি আমার সামনে বড় যে গাছটি দেখছেন এটি মূলত হাড়িভাঙা আমের মাতৃগাছ, এবং এখান থেকে কিন্তু এর চারা এবং এই গাছ ছড়িয়ে পড়ে এই এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও গেছে। এই গাছটি দেখছেন, এই গাছটি আমজাদ পাইকার নামে একজন এখানকার স্থানীয় আছেন, তিনি দেখাশোনা করেন এবং আপনাদেরকে দেখালাম এই কারণে যে রংপুর মিঠাপুকুরে হাড়িভাঙা আমের যে সুনাম আছে, যে আমটির স্বাদ সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে, সেই গাছটি মূলত এটিকে দাবি করা হয়। এই গাছটি থেকে ধীরে ধীরে আম বাগান ছড়িয়ে পড়েছে। এবার প্রত্যেকবারে আম আসে, তবে এবারে অল্প কিছু আম এসেছিল, সে আমগুলো আসলে নামিয়ে নেওয়া হয়েছে গাছ থেকে, যে কারণে এখন দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা আছি রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আমের বাগান, এটি চ্যাংমারির পাতার। আপনারা নিশ্চয়ই গত বছর যদি এই আমের বাগানটি দেখে থাকেন, তোতা মিয়ার যে আমের বাগানটি ছিল ওনার বাগানে আমরা মূলত এসেছি, আপনাদেরকে গত বছর দেখিয়েছিলাম, এবারও তার কিছু ফল দেখাচ্ছি। যে এবার কিন্তু ফলন কম এসেছে, কিন্তু আমের সাইজগুলো দেখলে বুঝতে পারবেন বিশাল বিশাল সাইজ। এই যে দুটো আমি প্রায় 1 কেজির কাছাকাছি হবে। এ ধরনের তোতা মিয়ার গাছগুলো আপনারা নিশ্চয়ই দেখেছিলেন, এবারে কিন্তু ফল অনেক কম, মানে ফলন কম হয়েছে কিন্তু গাছে যেহেতু ফল কম ছিল সে কারণে গাছের যে পুষ্টি সেটি নিয়ে এক একটা ফলের ওজনগুলো বড় বড় হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই এই গাছগুলোতে দেখেছিলেন থোকায় থোকায় আম ধরেছিল, তবে এবারে আম কম কিন্তু আমগুলোর সাইজ সুন্দর, অনেক বড় বড় সাইজ। এগুলো প্রায় 400-500 গ্রামের সমান হবে এবং হলুদ সোনালি রং হয়ে গেছে। আমগুলোর কালারগুলো বেশ চমৎকার, আপনাদেরকে যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাই, এই দেখেন কত বড় আম দেখতে পেয়েছেন, নিশ্চয়ই বিশাল বড়। আমি একটু দাগও আছে, অল্প একটু দাগও আছে আমের, কিন্তু আমগুলো একবারে হাড়িভাঙা আম যেরকম দেখতে, রংপুরের হাড়িভাঙা আম বিখ্যাত, সেই হাড়িভাঙা আমের যে কালার যে সাইজ সেগুলো এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাড়িভাঙা আম, প্রত্যেকটা গাছেই হাড়িভাঙা আম। যেহেতু রংপুরের এই মিঠা পুকুরের যে বাগানগুলো, এখানে কিন্তু একটি আমি মূলত চাষিরা চাষ করে থাকেন, সেটি হচ্ছে হাড়িভাঙা। দেখতে পাচ্ছেন তুলনামূলক আমগুলো একটু ছোট এখানকার, কিন্তু আমি যেটা আপনাদেরকে এর আগে দেখালাম সেটার আমগুলো বড়। তবে এবারে আমগুলোতে কিন্তু গ্রিন গ্রিন ভাবটা আছে, গত বছরের আমগুলো কিন্তু সোনালি সবুজ একটি চমৎকার কালার ছিল, সেই কালারটি আমরা দেখতে পাচ্ছি না। হাড়িভাঙা আমের আসলে এই যে কালার বলেন, এই যে এই কালারটি হচ্ছে একটি অথেন্টিক কালার, এই ধরনের কালার। এবং আমের আমের সাইজটা দেখলেও বুঝতে পারবেন, নিচের দিকটা একটু স্লিম হয়ে আসে এবং আমগুলো এরকম সাইজ হবে, প্রায় 2-3 কেজি হয় আমগুলোও, কিন্তু দারুণ। প্রিয় দর্শক, যেহেতু এখনও এই আমগুলো এই গাছ থেকে নামানো হয়নি, অর্থাৎ এই গাছে এই বাগানের গাছগুলোতে দেখতেই পাচ্ছেন আপনারা আম সেভাবে এখনও নামানো হয়নি, তো এই আমটা আপনাদেরকে আজকে একটি গাছ পাকা আম দেখাবো এবং আইডিয়া দিব এই আম সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমরা এই আমটি মূলত পারবো, এই যে আমটি, আমটি আটাও পড়ে গেল, এই যে দেখছেন এই আমটার কালার দেখেছেন, এবং এই যেখানে হলুদ ভাব হয়ে এসেছে, নিশ্চয়ই এটি আমটা পাকা। আপনাদেরকে এখন একটু দেখাবো, জাস্ট গাছ থেকেই দেখাবো, হলুদ হয়ে গেছে কিন্তু আমটা, এই যে ভিতরে কিন্তু পেকে গেছে একবারে। তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, এই হাড়িভাঙা আমটি আপনারা হয়তো অনেকে যারা নতুন তাদের জন্য আমি বলবো, আপনারা নিশ্চয়ই ডেভেলপমেন্ট সেক্টর দেখছেন বাংলাদেশের, তো আমি আপনাদেরকে মূলত বাংলাদেশের কৃষিটাও দেখানোর জন্য নিয়ে এসেছি। এবং হাড়িভাঙা আম কিন্তু বাংলাদেশের মধ্যে একটি নাম করা আম, যে আমটি রংপুর অঞ্চলে হয়ে থাকে, রংপুরের শুধুমাত্র মিঠাপুকুর আর বদরগঞ্জ এই দুই উপজেলায়। তো আমি মিঠাপুকুরের এই পদাগঞ্জের কাছাকাছি, এটি চ্যাংমারির পাতার বলা হয়, এখানে কিন্তু এসেছি এই তোতা মিয়ার বাগানে। এবং আপনাদেরকে মূলত আমি যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে হাড়িভাঙা আম গাছ থেকে নামিয়েছি, এবং দেখেন ভেতরে কিন্তু পাকা পাকা হয়ে গেছে এবং উপরটা কিন্তু অনেক শক্ত শক্ত,
তো এই আমটি আপনারা যারা প্রথমবারের মতো খাবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমগুলো আপনারা বেশি পেকে খাবেন না, তাহলে কিন্তু ভেতরে এই যে পাল্পগুলো আছে এগুলো জাস্ট পানি পানি হয়ে যায়, অর্থাৎ মিষ্টটা কমে যায়। তো আমগুলো যখন শক্ত শক্ত থাকে তখনই খাওয়াটা বেটার। আর হাড়ি ভাঙা আম এবারে কিন্তু 20 জুন থেকে বাজারে নামানোর তারিখ নির্ধারণ করা হয়েছিল, তো আজকে 25 জুন। সো আপনারা হয়তো আরও 2 সপ্তাহের মতো আমগুলো গাছ থেকে পাবেন। তা আমি আপনাদেরকে আজকে এই সিজনের প্রথম হাড়ি ভাঙা আমটি দেখাবো, এটি আসলে কেমন খেতে। আর আপনারা তো নিশ্চয়ই দেখলেন, এই যে দেখেন পাল্পটি। তা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। বিসমিল্লা, একবারে পারফেক্ট। এই আমটি পরিপক্ব হয়ে গেছে। এই অবস্থায়, এরকম অবস্থায় যদি আপনারা আমগুলো খান তাহলে কিন্তু পূর্ণ টেস্ট পাবেন, কিন্তু বেশি পেকে গেলে কিন্তু এই আমটি খেতে টেস্ট নাই। সো তাহলে আপনাদেরকে আজকে এইখানকার বাগানের আম দেখালাম, পরিস্থিতি দেখালাম, আমরা আপনাদেরকে আরও নিয়ে যাব বাজারে এবং বাজারের আমও দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে হাড়ি ভাঙা আমগুলো নিয়ে এসেছে চাষিরা, এবং আমগুলো বেশ মোটামুটি, এবছরের আমগুলোর কালারও ভালো। এবারে আম বাজারে বেশি এসেছে, আজকে দামটাও একটু কম, 2200, 2100, 2400, 2800 18 বিক্রি করছে জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাড়ি ভাঙা আম কত করে চান কাকা? কত? 2400। মনে কত কেজি দেন? 45 কেজি। ক্যারেট সহ না ক্যারেট বাদে? ক্যারেট বাদে। আমের ফলন কেমন হয়েছে আপনার গাছে? কম, কিন্তু গাছের আম তো ফ্রেশ মনে হয়। সাইজও ভালো না গতবারের চেয়ে? সাইজ ভালো না এবার? কেজিতে কয়টা? তিনটা, তিনটাই 1 কেজি অ্যাভারেজে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তার দুপাশ জুড়ে হাড়ি ভাঙা আম, সবগুলো আমি হাড়ি ভাঙা। বাংলাদেশের মধ্যে যদি একমাত্র হাড়ি ভাঙা আমের বাজার বলেন তাহলে সেটা হচ্ছে পদাগঞ্জ। এখানে 90% আমই হচ্ছে হাড়ি ভাঙা, অন্য কোনো ভ্যারাইটির আম পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন হাড়ি ভাঙা আমের জন্য এখানে বাজার, এবং এখানে অনেকগুলো কুরিয়ার সার্ভিসও যুক্ত হয়ে যায়। সামনে দেখছেন যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং আরও অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে, জননী কুরিয়ার সার্ভিস। মূলত এই ট্রান্সপোর্টগুলো আসে শুধুমাত্র সারা দেশে আম দ্রুত গ্রাহকদের কাছে পাঠানোর জন্য। এই রাস্তার দুধারে যতগুলো দেখছেন সবগুলো কিন্তু কুরিয়ার সার্ভিস, এবং এখানে প্রচুর আমের, যেহেতু বাইরে যাই যে কারণে আমগুলো এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায়। দেখতে পাচ্ছেন এদিকে সওদাগর, আরও অনেকগুলো কয়েকটি কুরিয়ার সার্ভিস আছে, সবগুলোতে মূলত এখানকার আমি যাই। এখানে ট্রান্সপোর্টে আমগুলো দেওয়া হচ্ছে। এবারে আপনাদের আমের কেজি কত করে দিচ্ছেন ঢাকায়? ঢাকায় 10 টাকা, ঢাকার বাইরে 15 টাকা। ওই আগের রেটে, গতবারের রেটে? গতবারের রেটে, আমাদের কোনো বাড়াবাড়ি নেই। ব্যস্ততা ভালোই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আম দেওয়ার ক্ষেত্রে, তাদের এখানে প্যাকিংও চলছে। হচ্ছে জননী কুরিয়ার, ওই পাশে সুন্দরবন, এরকম আরও অনেকগুলি কুরিয়ার সার্ভিস আছে, এবং এখানকার সার্ভিসগুলো অ্যাভারেজ ভালো, একদিনের মধ্যে মোটামুটি ঢাকায় আম চলে যায়। আম কত ভাই? 2200। আমের সাইজ তো ভালো, কিন্তু দাগ হয়েছে কেন? তো পাতার কারণে, পাতার কারণে। গাছের ফলন কেমন আপনাদের? খুব সুন্দর, সুন্দর। হ্যাঁ, আজকে রেট কত? আজকে রেট সর্বোচ্চ 2200-2100। বাজার কি পড়ে গেছে নাকি? একটু কম আছে, কম না? আমদানি বেশি? আমদানি বেশি। এখানে যারা চাষি তারা সরাসরি আম নিয়ে আসেন এভাবে ভ্যানে করে এবং তারা বিক্রি করেন। এছাড়াও এখানে খুচরা আমও বিক্রি হয়, অল্প পরিসরে আমও বিক্রি হয়, মানে বিভিন্ন ধরনের আম আছে। যেমন এখানে যে খুচরা আমগুলো এখানে বিক্রি করেন, আপনারা তো খুচরা আম বিক্রি করেন নাকি মোটামুটি? এই যে দেখছেন যেখানে পাইকারি যেমন আম আছে এবং খুচরা, কেমন কেজি কেমন করে দিচ্ছেন এগুলো? কাঁচাটা 50, পাকাও 50? তো শহরেও না 50 করে বেচে, আপনাদের এখানে তো একটু কম হওয়ার কথা, একই রেট হলে মানুষ টাটকা আম পাওয়া যায়। এখান থেকে নিয়ে গেলে তো ওইটাও টাটকা হয়ে যায় না? ওটা বাসি হয়ে যায়, বাসি হয়ে যায়। এখানেও কিছু কিছু আম নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। এগুলো কত করে আম বেচেন? আম বেচতেছেন কত করে? রেট কত? 15-16-17 এরকম। আজকে কি দাম বেশি না কম? কম, কম। কারণ কি? আচ্ছা, এখানেও কিছু কিছু আম দেখতে পাচ্ছেন। এগুলো আপনার কত করে? হ্যাঁ, 2200।
কত কেজিতে মন? 45 কেজি। আজকে বাজার একটু কম নাকি? আমদানি বেশি? বাজারে কম আপনি খুচরা বেচেন না কেনেন? আরো তো কেনেন এলে মাল আমরা বাগান কিনি, বাগান নিয়ে আসছেন। এই কয়েকদিনের বাজার বলেন দেখি, গত 2-3 দিন আগের বাজার কিরকম গেছে? ঈদের আগে ভালো বাজার গেছে। ঈদের আগে? ঈদের আগে কত করে বেচছেন? 2500-2600-2400। আর ঈদের পরে এসে? ঈদের 2 দিন পরে এরকম বাজার ছিল, তারপর হয়ে গেছে মনে করেন 1700-1800। পদাগঞ্জের যে হাড়িভাঙা আমের যে পাইকারি বাজার দেখছেন, এখানে বিক্ষিপ্তভাবে চাষিরা, তারপর সারা দেশ থেকে আসা পাইকাররা এই আড়তগুলো থেকে আমগুলো মূলত নিয়ে যান। এবং আপনারা যা দেখছেন, এই আমগুলো আসলে মূলত এখন একটু বাজার কমের দিকে, অর্থাৎ অ্যাভারেজে 2200-2300 হয়ে ভালো আম পাওয়া যাচ্ছে। এটি হয়তো আর এক সপ্তাহের মতো থাকবে, তারপরে আবার দাম বেড়ে যাবে। রংপুরের এই বিখ্যাত হাড়িভাঙা আমকে কেন্দ্র করে বড় ধরনের একটি অর্থনৈতিক কর্মকাণ্ড চলে। প্রায় 100 কোটি টাকার আম বেচে কেনা হয় এবং এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট চাষি, ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের যারা কর্মী আছেন তারাও কিন্তু এখান থেকে উপকৃত হন। তো আজকে আপনাদেরকে মূলত এই আমের বিশাল কর্মযোগ্য বাজার সব কিছু বিষয়ে ধারণা দিব। প্রিয় দর্শক, এই ছিল আজকের মূলত পদাগঞ্জের হাড়িভাঙা আমের বাজার দেখালাম আপনাদেরকে, এবং সেই সঙ্গে এখানে আমের বাগান দেখালাম আপনাদেরকে, আমের ফলন দেখালাম। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন, নতুন যে সকল দর্শক তাদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা। এছাড়াও আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।